Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello viewers. Apna shobai kemon achen? Asha kori shobai bhalo achen. Aajke ami amar arekti notun vlog shuru korte jacchi. Amar sathe thakben. Ami ashi Komolpur Hat dhan kinar jonno. Ekhon ami bibhinno bashay jabo dhan kinbo ar apnaderke dekhabo. Cholun tahole. এটা হলো পুকুর পার বাস ঝাড় অনেক কিছুই আছে একটু ঘুরে দেখি এটা হলো বাস ঝাড় এই দেখুন এই যে ছাগল পুকুর পার সব কিছুই আছে এখানে ও এখানে তো আরো বাসের গাছ আছে সব বাস ঝাড়েগুলো এই যে তারপর এই যে বাস ঝাড় এই যে বাস ঝাড় এগুলো সব বাস ঝাড় এই যে পুকুর পার বড় একটা পুকুর এটা আর আমরা ধান নিছি এই বাসা থেকে এই যে মাটির ঘর বাড়ি দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে এই যে মাটির ঘর কোন মাটির ঘর আছে সুন্দর করে ডিজাইন করছে আবার কত সুন্দর ডিজাইন আর যে আমাদের ধান নিয়ে যাচ্ছে এখান থেকে নিয়ে বড় রাস্তা উঠে তারপর টেম্পুতে উঠাবে এই যে মাটির ঘর এগুলো কি গরুর গোবর এগুলো শুকায় শুকায় কি করবে আগুনে পুড়বে ভাত রান্না করবে গ্রামের এই যে এগুলো সব শুকাইতে দিছে এখানে শুকানোর পরে এগুলো সম্পূর্ণ নিয়ে আবার ভাত রান্না করবে মানে খড়ি হিসেবে ব্যবহার করবে এই দেখুন এখানে অনেকগুলো আছে রাস্তার ধারে এরকম মজা কখন আপনারা পাইছেন আমি নিচ্ছি এই যে এখানে ঝুঁকতেছি খুবই মজা লাগতেছে তো এখন আমরা আরেকটা বাসায় আসলাম ধান নেওয়ার জন্য এখন ওই বাসায় যাব ধান দেখব চলুন তাহলে এই যে আরেকটা গ্রামে আসলাম গরুগুলো খাচ্ছে এখানে আবার গরুর খাবারের সিস্টেমটা খুব সুন্দর করছে এখানে কারি দেয় এটা খায় কারি ঘাস কটা গরু একটা দুটা তিনটা চারটা পাঁচটা গরু খাচ্ছে এখানে এই যে ধানের টাইল কারি টাইল আর এই যে গোবরগুলো এগুলো সব পোড়াবে শুকায় শুকায় এটা আরেকটা গ্রাম আরেকটা বাড়ি এই ভিতরে যেতে হবে এখন গিয়ে দেখবো ধান ভ্যান দাঁড়ায় আছে এই ভ্যানে ধান উঠাবে আর এই ব্যাগে টাকা আছে এই যে পারভেজ টাকা নিয়ে আসছে পেমেন্ট করবে ধান নিয়ে এখন আমি ভ্যানে বসে আছি এই যে ভ্যান ভালোই লাগতেছে আমাদের কাজ এখনো শেষ হয়নি আজকে মাত্র 40 বস্তা ধান কিনলাম তাতেই অনেক সময় নষ্ট করে ফেললাম কারণ ধানগুলো ছিল গৃহস্থদের বাসায় বাসায় ওই বাড়ি থেকে ধান পাল্টাপাল্টি করতে করতে অনেক সময় লাগলো এখন যাচ্ছি আবার আরেকজনের বাসায় এখন ওখান থেকে আবার 10 বস্তা ধান পাল্টাই করব তারপর আমরা চলে যাব বাসায় তো চলুন তাহলে যাই Thank you.